তানভীর ভালো বল করেছে আজকে, উইকেটটাও মানে বোলাররা হেল্প পেয়েছে, স্পেশালি তানভীর খুব ভালো বল করেছে, উইকেটে গ্রিপ করছিল, থেমেও আসছিল, তো ওর স্পেলটাই আমাদের ব্যাক ফুটে ঠেলে দিয়েছে। অবশ্যই আজকে যে ধরনের উইকেট ছিল, মানে টসটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, মানে দুই টিমের জন্যই ইম্পর্টেন্ট ছিল, আমরা আনফর্চুনেটলি আমরা হেরে গেছি, তবে এতটা মানে আশা করিনি কম রান, আমরা একটু আরেকটু বেশি রান আশা করেছিলাম উইকেট থেকে। না, আমি সেটা মনে করি না, সবাই খুব কনফিডেন্ট ছিল এবং কনফিডেন্ট আছে, আমাদের আজকে একটা ব্যাড ডে গেছে, আশা করি যে নেক্সট ম্যাচ থেকে আমরা আবার ঘুরে দাঁড়াবো। তা মনে করি না, মানে সবার অপরচুনিটি আমাদের যারা মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার ছিল তারা অপরচুনিটি সেরকম ভাবে আসে নাই, তো আজকে এসেছিল, হয়তো আজকে প্রুফ করার দিন ছিল, বাট যে ধরনের উইকেট ছিল একটু ডিফিকাল্ট আমাদের মনে হয়, যে আর্লি যদি আমাদের উইকেটটা কিছু হাতে রাখতে পারতাম হয়তো তখন হয়তো কিছুটা হয়তো ইজি হতে পারত। না, আসলে আলিস ভালো বলার, তানভীর ওই কুমিল্লার সবাই ভালো বলার, ওদের অ্যাটাকটা খুব স্ট্রং অ্যাটাক, বোলিং ডিপার্টমেন্ট খুব ভালো, সে হিসেবে আমরা প্রত্যেকটা বোলারকে নিয়ে ওয়ার্কআউট করেছি, তানভীর এক্সট্রাঅর্ডিনারি পারফর্মেন্স করেছে, সেই হিসেবে এই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.